হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীস ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখতে পাচ্ছি এখন সেজে গুজে রেডি হয়ে গেছে, এখন বাজছে 11টা। তো কালকের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই যে কালকে বলেছিলাম যে আজকে যাব হচ্ছে বাপের বাড়ি, সেই কারণে কালকে ব্যাগপত্র গোছাচ্ছিলাম। তো সেই জন্য সেজে গুজে রেডি হয়ে গেছি। আর আমার ছোট্ট সোনাটা ঘুমাচ্ছিল, এক্ষুনি সবেমাত্র ঘুম থেকে উঠলো। ওকে এবারে স্নান করাবো, তারপরে সাজি গুছিয়ে রেডি করিয়ে তারপরেই বেরোবো। আর তোমাদের দাদাভাই গেছে কোথায় জানো? বরকনেকে আনতে, কালকে তো বিয়েবাড়ি গিয়েছিল আর রাত্রে ফেরেনি, কিন্তু রাত্রে ওখানেই ছিল, যেহেতু কেউ ছিল না। ওরা যে কজন বন্ধু গেছিল, তিন চারজন মনে হয়, ওখানেই ছিল। আর সকালে ফিরেছে, ফিরে ফ্রেশ হয়ে একটুখানি ঘুম দিল, দিয়ে আবার গেছে বরকনেকে আনতে। আর বাবা ফিরে গেছিল তখন পৌনে 12টা নাগাদ, আর ও ফেরেনিও ছিল ওখানে, তো আবার সকালে গেছে বরকনেকে আনতে। তো সেই কারণে আমি একাই যাব টোটো করে ওকে নিয়ে। তো চলো এখন ওকে রেডি ঠেডি করি, তারপরে বেরোই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। একবারে হয়তো ওখানে গিয়েও হতে পারে বা রাস্তায়ও হতে পারে, যাই হোক। তো চলো আজকে সারাদিনের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, তো কন্টিনিউ আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো এখানে আমার সোনা বাবান একদম রেডি হয়ে গেছে, স্নান করে সাজুগুজু করে জুতো টুতো পরে একদম রেডি দেখো। আর এখন 11:30 বাজে, রোদ উঠে গেছে, তাও ওকে সোয়েটারটা পরে দিলাম, কারণ টোটো করে যাবো যদি ঠান্ডা লেগে যায়, সেই কারণে পরালাম। তো ফ্রেন্ডস এখন আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর টোটোতে করে যাচ্ছি এখন আমার ছোট্ট সোনাটাকে নিয়ে। আমাদের বাড়ি আসতে তো সময় লাগে মাত্র 5 মিনিট, সেই কারণে পৌঁছে গেলাম। আর আমার ছোট্ট সোনাটা মাসিমণির কোলে উঠে এখন টুকটুক করে যাচ্ছে মামার বাড়ির দিকে। এখন তো বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে, আর ওকে ওর জন্য সোয়েটারটা খুলে দিলাম, কারণ দেখি পুরো ঘেমে ঠেমে একাকার হয়ে গেছে। আর ভিতরে ফুলাতায় গেঞ্জিটা পরিয়ে নিয়েছিলাম, তাই জন্য আরোই খুলে দিলাম। আর এখন দেখো বাইকে উঠে বাইক চড়া হচ্ছে। আর দেখো এসেই আমি কিন্তু গপ গপ খেতে বসে গেছি, পরোটা আর কাবলি ছোলার তরকারি, খুব খিদে পেয়েছিল সকাল থেকে। আজকে খাওয়ারও টাইম পাইনি, চা খেয়েছিলাম শুধু একটু, তাই আগে গপ গপ খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। মা সরাটাকে খাইয়ে দিতেই দেখো ঘুমিয়ে গেছে, আর মামা ওকে পাহারা দিচ্ছে। আর এখন আমি যাব খেতে, আমার সন্ধ্যাটা তো ঘুমিয়ে পড়েছে দেখলে। আর আমি যাচ্ছি এখন খেতে, এখন প্রায় 2:30 বাজে, তো আমারও খুব ঘুম পাচ্ছে আজকে, কেন জানি না, অন্যদিন এত ঘুম পায় না, আজকে এসে ঘুম পাচ্ছে খুব। তো ওর পাশে শুয়ে আমি একটু ঘুমিয়ে মতোই পড়েছিলাম আর একটু ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমার ছোট্ট সোনাটা দেখো গাড়ি ফাড়ি নিয়ে এখন খেলতে বসে গেছে। আর আমি এখন বসে রয়েছি কাকিমার ঘরে, তো বোন ভাই কাকিমা সবাই মিলে বসে একটু গল্প স্বল্প করছি, আর আমার ছোট্ট সোনাটা খেলতে খুবই ব্যস্ত। এটা হচ্ছে আমার কাকিমা, আর বোন ভাইকে তো তোমরা ভিডিওতে অনেকবার দেখিয়েছ। তো এখন বসে একটু গল্প স্বল্প করি, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ফ্রেন্ডস এখন দেখো চা আর পাঁপড় ভাজা এসে গেছে, তো চা আর পাঁপড় ভাজা খাওয়া হচ্ছে এখন সবাই মিলে। আর এখন সেই ছোট্ট মামার সাথে বসে বসে খেলা করছে, আর এখানে মা বাবা খাচ্ছে আর টিভি দেখছে বসে বসে, আর আমরাও গল্প স্বল্প করছি সবাই মিলে বসে বসে, আর চা পাঁপড় খাওয়া হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 8টা, চা পাঁপড় তো খাওয়া হলো, আর এখন কি হচ্ছে জানো? এখন হচ্ছে ইয়ামি ইয়ামি মোমো তৈরি। তো ইউটিউব দেখে মোমো তৈরি শিখে এখন চলছে মোমো তৈরির কাজ। তো নিজে কাকিমা বানাচ্ছে মোমো, আর আমি এখনও পর্যন্ত নিজে যাইনি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর না হলে একেবারে খাওয়ার সময় রিভিউটা তো দিতে হবে কেমন হলো আজকের এর মোমো। তো চলো তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো এখানে রয়েছে মোমোর পুর, আর এখানে কি হচ্ছে দেখো, মোমোর পুর ভরে মোমো তৈরি হচ্ছে। তো বোন করছে আর কাকিমা ওদিকে বেলে বেলে দিচ্ছে, আর বোন এখানে মোমোগুলো রেডি করছে, তারপরে হবে মোমো সিদ্ধ করা। তো চলো মোমো টোমো বানিয়ে নেওয়া হোক, তারপরে ফিরে আসছি খাওয়ার সময়। তো ফ্রেন্ডস এখানে মোমো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর প্লেটেও নিয়ে নিয়েছি গরম গরম মোমো স্যুপ আর তার সাথে চাটনি।
এখন বেশ অনেকটাই রাত হয়েছে, 9:45 হবে। তো এখন স্যারেলাক্স বলে নিয়েছি আর আমার ছেলেটাকে খাইয়ে দেব এখন, আর বদমাইশি তো করেই যাচ্ছে। আর তখন যে মোমোটা খেলাম তার রিভিউটা তো তোমাদের দেওয়া হয়নি, কেমন হয়েছিল মোমোটা? তো মোমোটা খুব একটা ভালো হয়নি, আবার খুব খারাপও হয়নি। খাওয়া গেছে কিন্তু সেদ্ধটা একটু কম হয়ে গেছিলো, সেই কারণে যেন একটু কেমন কেমন লাগছিলো। তো এইবারে প্রথম ট্রাই করা হলো, সেই কারণে হয়তো এরকম হয়েছিল। তো নেক্সট টাইম যখন করা হবে নিশ্চয়ই হয়তো পারফেক্ট হবে। তো চলো পরে আরেকবার ট্রাই করা যাবে। তো ফ্রেন্ডস, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সবার খাওয়া হয়নি, আমি খেয়ে এলাম এক্ষুনি ডিমের তরকারি আর ভাত আজকে। আর এই যে দেখো, এখানে এখনো চলছে খেলা, আর এই যে সব দর্শকবৃন্দ দেখছেন খেলা। তো আমি বাবুকে ঘুম পাড়াবো, সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে চলে এলাম। ওকে তো খাইয়ে দিয়েছি, এখন এবারে দেবো একটা ওষুধ। তো রাতের ওষুধটা দিয়ে ওকে এবারে ঘুম পাড়াবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সকাল থেকে সারা দিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।